দর্শক, এবার কিন্তু আরো একটি মজার ধামাকা খবর নিয়ে এসেছি আপনার কাছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমাদের সবার প্রিয় হিরো আলম, হিরো আলমকে কিন্তু এখন এক্সট্রা ভালোবাসা দিচ্ছেন হিরো আলমের বউ। কিন্তু তার কারণটা কি, সেই কারণটি জানলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। হিরো আলম চাচ্ছেন আবার নতুন করে সুন্দর করে একসঙ্গে সংসার করতে, এবং সুমিও চাচ্ছেন তারা আবার মিলেমিশে একসঙ্গে সংসার করবেন। কিন্তু তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি যে আমাকে জেল খাটিয়েছো, তোমার কি তখন একবারও মনে হয়নি যে তুমি আমার সঙ্গে আবার সংসার করতে পারো? যে মানুষটিকে নিয়ে সংসার করবে তাকে তুমি জেল খাটালে কি করে? তোমার পরিবারের লোকজন না হয় সেটা করতে পেরেছিল, কিন্তু তুমি আমার স্ত্রী হয়ে এই কাজটা যে করলে, তোমার কি তখন একবারও মনে হয়নি যে তোমার এটা ভুল হচ্ছে? তখন তুমি কেঁদে কেঁদে বলে ফেললেন যে আমার অনেক ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি তো জানেন যে আমি আপনার সব কথা সব সময় শুনি, কিন্তু আমাকে এলাকার লোকজন এমন ভাবে বুঝিয়েছিল যে আপনি যদি সংসদ সদস্য হয়ে যান এবং আপনি যদি অনেক ভালো অভিনয় করে ফেলেন, তাহলে এক সময় হয়তো আপনি আমাকে ভুলে যাবেন। আপনি তো জানেন ছোটবেলা থেকে আপনি যত অভিনয় করেছেন, আমাদের চারিদিকে যত কাজ করেছেন, আমি কোনোটাতে আপনাকে বাধা দিইনি। কিন্তু বর্তমানে আপনি যখন ঢাকাতে চলে গেলেন এবং সবার সঙ্গে অভিনয় করা শুরু করলেন, সবাই যখন আমাকে বলতে থাকলো যে আপনি হয়তো আর ফিরবেন না দেশে, এবং আমার তখন কি হবে, আমি এই দুটো তিনটে বাচ্চা নিয়ে আমি কার কাছে যাব, সেই ভয়ে আমি আসলে এই কাজটা করেছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি যে আপনি তো আসলে দেশেই আমাদের জন্য টাকা পয়সা পাঠান এবং আমাদের জন্য সবকিছু করেন, আপনি অনেক ব্যস্ত থাকেন, সেটা আমি সবসময় মনে এবং বুঝতে পেরেছি। কিন্তু মানুষ আমাকে কুবুদ্ধি দিয়ে আসলে আমার এই সর্বনাশটুকু করেছিল। আপনি আমাকে ক্ষমা করে দেন এবং দেখেন যে ভবিষ্যতে আমি আর কখনো আপনাকে এই ধরনের বিপদে ফেলি কিনা। এই কথা শুনে হিরো আলম বললেন যে সেটা তো তোমাকে পরীক্ষা দিতে হবে, আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি পরবর্তীতে এই ধরনের কাজ করবে না। এবং যে ব্যক্তি অন্যের কথা শুনে নিজের স্বামীকে 43 দিন জেল খাটায় এবং একদিনও জেল গেটে তাকে দেখতে চায় না, তুমি হয়তো বুঝতে পারবে প্রথমে, কিন্তু তখন আমাকে জেলখানায় নিয়ে গেল, তুমি তখনও বুঝতে পারবে? তখন তুমি কেঁদে কেঁদে বললেন যে হ্যাঁ আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু পরবর্তীতে অ্যাডভোকেট সাহেব আমাকে বলেছিল তুমি যদি এখন মামলা তুলে নাও তাহলে কিন্তু তুমি উল্টা জেল খাটবে, এবং তুমি যদি জেলে যাও তাহলে তোমার বাচ্চাদের কি হবে। আমি আমার বাচ্চাদের কথা ভেবেই কিন্তু আপনাকে জেলখানায় দেখতে চাইনি, এবং মামলা তুলবো কি তুলবো না সেটা আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম, কারণ আমি তো আইন কানুনের কিছুই বুঝি না, কিছুই জানি না। মানুষ যেটা বলেছে আসলে আমাকে ভুল বুঝিয়েছে, আপনার ক্ষমতার ঈর্ষায় তারা আমার সঙ্গে এই ধরনের কুপ্রস্তাব দিয়েছে, এটা আসলে আমার জন্য অনেক বড় ভুল ছিল। আমি জীবনে আর কোনোদিন, আপনি যদি আসলে অনেক বড় ধরনের কোনো অন্যায় করে ফেলেন, আমি হয়তো তারপরেও এই কাজটা করব না, কারণ তার আগে আমি আপনাকে জিজ্ঞেস করবো যে আসলে এটা সত্যি কি মিথ্যে। তখন হিরো আলম বললেন ঠিক আছে, তাহলে তুমি এখন কি করতে চাও? তখন সুমি বললেন যে আপনি আমাকে আরেকটা সুযোগ দেন, দেখেন আমি অবশ্যই আপনাকে অনেক বেশি ভালোবাসবো। প্রিয় দর্শক, সত্যি আমরা চাই হিরো আলমের যেহেতু আরো তিনটি বাচ্চা রয়েছে, তিনি তার স্ত্রী সুমিকে অবশ্যই সময় দিবেন এবং তাকে ক্ষমা করে দিবেন, তারা মন থেকে সুন্দরভাবে সংসার করবেন, এটাই আসলে আমাদের চাওয়া। কারণ প্রত্যেকটা সংসারই আসলে সুন্দরভাবে গড়ে ওঠা উচিত, তাদের সন্তানের জন্য তাদের অনেক একে অপরকে স্যাক্রিফাইস করা উচিত। এখন হিরো আলম এবং সুমি যদি এটা সুন্দরভাবে বুঝতে পেরে তারা যদি শুধরে নেয়, তাহলে অবশ্যই সেটা আমাদেরও জন্য সেটা মঙ্গল। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্বটিতে সাবস্ক্রাইব করুন। আর যারা হিরো আলমের ভক্ত রয়েছে, আমার মতো হিরো আলমকে যারা অনেক বেশি ভালোবাসেন, তারা অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।